নেদারল্যান্ডস সাইকেল চালকদের দেশ হিসেবেই যেটি পরিচিত, কিন্তু প্যাডেল ছাড়াই পায়ে হেঁটে সাইকেল চালানোর অভিজ্ঞতা সেখানে বেশি লোকের নেই। ডয়চে ভেলের এক সহকর্মী সেটাই করে দেখালেন। চলুন তবে ঘুরে আসি নেদারল্যান্ডস থেকে। তাজা বাতাস খেতে খেতে হাঁটার মজাই আলাদা। বেশ আরামে হাঁটলেও আমার গতি কিন্তু বেশ বেড়ে গেছে। জিমের ট্রেডমিল যার একঘেয়ে লাগে, সেও কিন্তু এই ট্রেডমিল সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তে পারে। দাঁড়াতে হয় না, ঠেলে এগিয়েও যেতে হয় না, তার উপর দাঁড়িয়ে হাঁটলেই হলো। কয়েক ঘন্টা আগে নেদারল্যান্ডসের উটরেক্ট শহরের দৃশ্য। এখানেই আমি লপিফিট নামের এই যন্ত্রটি ধার নিতে এসেছি। সেখানেই রব ফান ওইয়েনের সঙ্গে দেখা। তিনি এই যন্ত্র বিক্রি করেন, সেটি কিভাবে চলে নিজেই দেখিয়ে দিলেন তিনি। ঠেলা মারলেই হলো। একটি ইলেকট্রিক ইঞ্জিন যন্ত্রটিকে চালু করে। এটা একটা বাইসাইকেল, আরো দ্রুত গেলে ঘন্টায় 25 কিলোমিটার গতি ওঠে। লপিফিট নিলে আরো দূরে যাওয়া যায়, হাঁটার চেয়ে বেশি। 2014 সালে যন্ত্রটি বাজারে আসলেও আন্তর্জাতিক আঙিনায় ব্যবসা সবে জমে উঠেছে। শুধু ইউরোপ নয়, আমেরিকা মহাদেশেও লপিফিট পাওয়া যাবে। এই মুহূর্তে উৎপাদন শুরু করার সময় কিছু সমস্যা হয়েছিল, তাই আমরা এখনও বিক্রি করতে প্রস্তুত নই। ব্যাপক চাহিদা, কিন্তু আমরা এখনও উৎপাদন করছি। গোটা বিশ্বের লোক যা পারে মনে হলো আমিও তা পারবো। কোম্পানির রিপোর্ট অনুযায়ী যে 500 ব্যক্তি পরীক্ষামূলকভাবে এটি চালিয়েছিলেন, তাদের মধ্যে 30% কোনো প্রস্তুতি ছাড়াই চালাতে পেরেছিলেন, তবে 10% বেশ সমস্যা হয়েছিল। আমি হয়তো সেই 60% মধ্যে পড়ি যাদের কয়েক মিনিট সময় লেগেছিল। একেবারেই নতুন অভিজ্ঞতা, কিন্তু আমাকে পারতেই হবে। বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছি, সারা দিনের ট্যুর। এর জন্য লাইসেন্স বা হেলমেট কিছুই লাগে না। রাস্তায় প্র্যাকটিস করে দেখলাম আমি নিজে না হাঁটলেও আমার বাহনটি এগিয়ে যায়। কিন্তু প্রকৃতির কোল ছেড়ে আমি শহরের ব্যস্ততায় ভরা রাস্তায় যেতে চাই। উটরেক্ট শহরের কেন্দ্রস্থলে আমি আমার পারদর্শিতা দেখাচ্ছি। নেদারল্যান্ডস আসলে সাইকেল চালকদের দেশ। লপিফিট সহজে চোখে পড়ে না, অনেকেই মাথা ঘুরিয়ে আমাকে দেখছেন। কিছুক্ষণ পর গতি কমে গেল, তবে এখনো সবার নজর কেড়ে চলেছি। তেমন জোর না দেওয়া সত্ত্বেও আমি সাইকেল চালকদের দিব্যি ওভারটেক করে যাচ্ছি। কিন্তু লোক সাহস করে আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এলেন, কারণ তারাও একবার চালিয়ে দেখতে চান। এমন কিছু বিপজ্জনক নয়, স্বাস্থ্য বিমার কার্ড সঙ্গেই আছে। কৌতূহলী দৃষ্টি বাড়তে থাকায় আমি বাকিদেরও চালাতে দিলাম। এমনকি হাই হিল জুতো পরা নারীরাও বাদ গেলেন না। শহরবাসী ও পর্যটকরা এই অ্যাডভেঞ্চারে যোগ দিলেন, সবার মনেই রোমাঞ্চ। সত্যি একটু প্র্যাকটিস থাকলে ভালো হয়, কিন্তু সাইকেল চালাতে চালাতেও তো আমি নিশ্চিন্তে আইসক্রিম খেতে পারতাম না। এটাই হলো আমার জীবনের সবচেয়ে দ্রুত ও সুন্দর ওয়াক। জীবনে কোনোদিন এত দ্রুত পায়ে হাঁটিনি। তবে এটা ঠিক যে লপিফিট এত দ্রুত নেদারল্যান্ডসের রাস্তায় সাইকেলের জায়গা নিতে পারবে না।